শীতের সকালে গাছের ফাঁকা দিয়ে রোদ যে উঁকি মারে সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের জলটা আমি চাপিয়ে দিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছিল, ঘুম থেকে উঠলেই তো চা দরকার, কারণ একেই শীত, গরম গরম চা হাতে না নিলে একদমই জমবে না, কি বলো? শরীরও গরম হবে না, মনও জমবে না। শুভ সকাল, রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে এখন বেজে গেছে প্রায় 8:30, আমি হানিকে খাইয়ে দেব ব্রেকফাস্ট, তারপরে হানিকে আমি স্কুলে দিতে যাব, আজকে অনেক কাজ আছে। তো ঝটপট আমি রান্নাটাও করে নিচ্ছি, কারণ মার্কেটে যাব আমরা আজকে, হানিকে স্কুলে দিয়ে মার্কেটে চলে যাব ঠিক করেছি। কী জন্য মার্কেটে যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে, আমার ব্লগটি পুরো দেখতে থাকো। চায়ের পর্ব শেষ করে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, এবার রান্নাঘরে আমি সয়াবিন আর আলুর ঝোল রান্না করব, সেজন্য রেডি করছি সব কিছু। আলুগুলো কেটে নিয়েছি, এখন ঝটপট কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে আমি রান্নাটা শুরু করি, আলু দিয়ে সয়াবিনের ঝোল করব আজকে। কোথাও যাওয়ার তাড়া থাকলে না কাজ আরো বেশি, মানে মনে হয় যেন আরো কাজ আছে। রাত্রেবেলায় যাই না, কারণ শিলিগুড়িতে না অনেক ঠান্ডা, এখন রোদ উঠছে ঠিকই, কিন্তু রাত্রের দিকে পুরো ঠান্ডা সন্ধ্যার থেকে, এজন্য না দিনে দিনে একটু রোদের মধ্যে ঘুরে কাজ করতে শীতকালে ভালো লাগে, রাত্রে বেলা কিন্তু ঘুরতে কেমন যেন খুব ঠান্ডা লাগে, চোখে মধ্যে পেঁয়াজের ঝাঁজ গেছে বাবা। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে আলুগুলো সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। এবার আমি সেদ্ধ করা সয়াবিনগুলো ভালো করে জল থেকে তুলে নিয়ে চিপে জলটা ফেলে দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব। সয়াবিন অনেকে আবার না ভেজেই রান্না করে, কিন্তু আমার ভালো লাগে না, আমার আবার সয়াবিন লাল লাল করে ভেজে খেতেই ভালো লাগে, কারণ আমার সয়াবিনে না একটা গন্ধ গন্ধ ফিল হয়, তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সয়াবিন মাংসর মতো করেই রান্না করি, তেল গরম হয়ে গেছে, এতে আমি গোটা জিরে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়ন, আর যে পেঁয়াজটা ঘষেছি সেটা দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করব, আর দিয়ে দেব হলো রসুন, আমি বেশি আদা খাই না, আর শুকনো লঙ্কাটাও আমি ফোড়ন দিই না, এই কারণেই দিই না, শুকনো লঙ্কা খেলে আমার মেয়ের আবার পেট জ্বলতে থাকে, কারণ ওর দিকে লক্ষ্য রেখেই আমি একরকমই রান্না করি, মানে এক পদেই সব করি, দুই রকম করি না, কারণ দুটো মানুষ, ও যা খায় আমি সেই রকমই রান্না করি সবসময়। ছোলাটি দেখো কষে গেছে, এবার পোড়া লেগে যাবে, আমি জল দিয়ে দিচ্ছি ঝটপট করে, আর এর মধ্যে আমি গরম মশলা একটুখানি বেটে নেব, বেটে বলতে একটু থেঁতো করে তার মধ্যে দিয়ে দেব। এবার এই জলটা ফুটে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, তারপরে একে একে সব দিয়ে, মানে সয়াবিন দিয়ে গরম মশলা দিয়ে একটুখানি ঢেকে টেকে দিয়ে তারপরে নামিয়ে দেব। আসলে আমরা মার্কেটে যাচ্ছি কেন তোমাকে বলছি, এই যে বান্ধবীর ফোন এখনই বাজছে, প্রায় সকাল থেকে 3-4 বার ফোন কিন্তু হয়ে গেছে, এই 10টার সময় আমাকে ঢুকতেই হবে স্কুলে, কারণ হানিকে দিয়ে তারপরে যাবো, সবসময় ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে নিয়ে মার্কেটে ঘোরা না ঘোরাটাই ভালো, ঠান্ডাও লেগে যাচ্ছে, এই জন্য দিনের বেলায় যাব, দিনে একটু রোদ থাকে, আর দিনে কি হয় জিনিস, কোনো জিনিস কেনাকাটির থাকলে জামা কাপড় যাই বলো দিনে কালারটা ভালো করে বোঝা যায়, আর রাতের বেলায় কালারটা সঠিকভাবে বোঝা যায় না, আবার চেঞ্জ করো আবার যাও, অনেক নিজেরও ঝামেলা বোধ হয়, এই জন্য দিনেই যাচ্ছি, আর বাচ্চা স্কুল কামাই করা যাবে না, কারণ সামনে আবার ফাইনাল এক্সাম আছে মার্চে। এবার আমি ঢেকে দেবো, এটা ভালো করে ফুটতে থাকুক, ওটা হয়ে গেছে, এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার সয়াবিনের ঝোল, এবার আমি নামিয়ে নেব, আমি একটু মাখা মাখাই করছি, কারণ আমি আবার ডাল বসাবো হানির জন্য।
আমার ডাল রান্না হয়ে গেছে, এই দেখো আমি ঢেলে নিচ্ছি পাত্রে। এইবার যেটা আমি করব, আমার সবথেকে ফেভারিট, মানে শীতকালে আমার খেতে খুব ভালো লাগে, সেটা হলো কোয়াশ ভাজা। তো আমি তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি কোয়াশগুলো ছেড়ে দিচ্ছি। এইবার এটা ভাজা হয়ে গেলে আমি হানিকে নিয়ে স্কুলে রওনা হব, আর হানিকে এর মধ্যেই আমি খাইয়ে দিয়েছি ভাত আর কোয়াশ ভাজা। উঠে পড়েছি দেখো রিক্সাতে বন্ধুরা, হানিকে নিয়ে চললাম আমি স্কুলে। হানির কিন্তু আমাদের সাথে যাবার খুব মন ছিল, এই জন্য হানির মুখটা একটু গোমড়া হয়ে আছে, কথা বলছে না। ও তো মার্কেটে যাওয়ার রাজা, কেন মার্কেটে গিয়ে ওই যে পুতুল কিনবে, গাড়ি কিনবে, সব কিছু বায়না করবে না, এই জন্য। আমরা একটু মহাবিস্থানে যাচ্ছি মার্কেটিং করতে, তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। অনেকটা হাঁটার পর অবশেষে আমরা টোটো পেয়েছি, বেশ অনেকটাই আমাদের হাঁটতে হয়েছে। আসলে মহাবিস্থান এমন একটা মার্কেট যেদিকে যেতে গেলে কোটমোড় হয়ে যেতে হয়, উল্টো দিকে টোটো কিংবা গাড়ি এখন যেতে চায় না, কারণ এ সময় রেল লাইন, মানে 10টার দিকে মহাবিস্থানে যাবার পথে একটা রেল লাইন পড়ে, সেখানে আবার ট্রেন যায়, তো এই জন্য একদম জ্যাম হয়ে যায়। এই জ্যামটাতে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম, এবার জ্যামটা খুলে গেছে, যেখানে 5 মিনিটে পৌঁছে যাওয়ার কথা সেখানে লেগে গেছে প্রায় 15 মিনিট, 20 মিনিট, 20 মিনিটই বলবো। এবার চলে এসেছি মহাবিস্থান মার্কেটে। এবার একটা ব্লাউজের দোকানে আমরা ঢুকলাম, দেখো এখানে ভ্যারাইটিস ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ। সামনে সরস্বতী পুজো, এই জন্য ভ্যারাইটিস ব্লাউজের কালেকশন দাদারা নিয়ে এসেছে, অনেকেই আসছে, মানে ভিড় দেখতে পেলাম। এখানে বিভিন্ন রকমের শাড়ি সবাই নিয়ে এসে ম্যাচিং করে করে ব্লাউজ নিচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো এই হাকোবা ব্লাউজগুলো কি সুন্দর, না চিকনের কাজ করা, ভালো লাগছে। পার্টি ওয়্যার ব্লাউজও রয়েছে। আমি তো ব্লাউজগুলো দেখেই যাচ্ছিলাম, কি যে নেব কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না। অবশ্য আমি এই দোকান থেকে ব্লাউজ নিয়ে নিই, আমার একটা পিঙ্ক কালারের ব্লাউজের খুব ইচ্ছা ছিল, সেটা আমি মানে শাড়ির সাথে ম্যাচ করে পরবো ঠিক করেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে, কারণ আমার একটা ভালো ব্লাউজের দরকার, এই সাদা ব্লাউজটা তো খুবই সুন্দর। চিকনের ব্লাউজগুলো বেশ ভালোই লাগছে, দেখো এখন উঠেছে, ফুল স্লিভ ব্লাউজও উঠেছে, থ্রি কোয়ার্টারও উঠেছে, ভালো লাগে দেখতে। এই যে এই ব্লাউজগুলো খুব সুন্দর, এগুলো আমি অনলাইনেও দেখেছি, খুব একটা দাম না কিন্তু এখানে। যাক এবার আমরা যাচ্ছি বিধান মার্কেটের দিকে, চললাম, দেখি ওখানে কীরকম কালেকশন রয়েছে। এই যে ট্রেন যাবে, এখানেও আটকা পড়ে গেলাম, আজকে লাকটাই খারাপ ছিল, এখানে অনেকক্ষণ আটকা পড়েছিলাম। দেখো ট্রেন যাবে, তারপরেই আমরা ছাড়া পাবো। এই যে বন্ধুরা চলে এলাম শিলিগুড়ি বিধান মার্কেট, তো এই মার্কেটের সামনে এখানেই নেমে যাব বাস সাইডে, আর ঢুকে যাব ভেতরে, দেখি কি কি ব্লাউজের কালেকশন আছে এই মার্কেটে। অলংকারী ছাড়া একটু দেখাইতে পারো, কিরকম ব্লাউজ আসবে এটার সাথে, অলংকারী ভাবে
এই যে এই ধরনের যে ওই পাশে লাইন আছে, ছোট হাতা আছে, দেখো তো এই দেখো পিঠাই এই ব্লাউজগুলো কিন্তু ভালো লাগছে, দেখো ফুল না ওই যে থেকে লাইন এই যে ক্যামেরা করে দেখাচ্ছি এই যে গলার মধ্যে লাগানো আছে ওই যে ওইদিকে ভালো লাগছে কিন্তু ফুল না ছোট হাতা না না ইয়ে ফুল এখানে মিলে গেছে না না সকাল হাতা এই এখানে না করে এই ছাইটা ম্যাচ করে দে দেখো দেয় কি না এই তো এই কলম কাটিয়ে যা হ্যাঁ এটা ভালো লাগছে তো এটা কি সুন্দর কলমকারিটা একবার দেখি বলি কলমকারি সামনে হবে না না সামনে হোক না ব্যাক সাইডে হোক ব্যাক সাইড থাকলে তো বেশি ভালো লাগে কালার আছে এটা কলমকারি লালি হবে ব্লাউজ নেওয়া কমপ্লিট। এবার চললাম সাজার দোকানে, দেখি সাজার কি কি কালেকশন আছে। এখন ভালো লাগছিল দেখো উপরে গলার মালাগুলো, ভিতরের কালেকশনগুলো খুব সুন্দর। এই হলুদ রঙের খোপার ফুলগুলো খুব ভালো লাগছে। সামনে সরস্বতী পুজো, অনেকে হলুদ ফুল লাগাবে, সাদা ফুল লাগাবে। পিপের পাতা আমি এখান থেকে নিয়েছি, তোমরা আমার সাথে থাকো। এখানে কানের দুলগুলো খুব সুন্দর। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই টিপবে, নাহলে কিন্তু নোটিফিকেশান তাদের কাছে যাবে না। আমার এই যে সুন্দর লাগছিল ওপরে এই অক্সিডাইজের গলার মালাগুলো, ছোটোর থেকেও বেশি লংগুলো বেশি ভালো লাগে দেখতে। এই দোকানে আমি বরাবরই আসি, এটি বিধান মার্কেটে ঢুকতেই বা সাইডে পড়ে। চানগুলো দেখো তোমরা কত সুন্দর। আমার ইয়েলো কালারের চুড়িটা খুব ভালো লেগেছিল, কারণ আমার ইয়েলো রঙটা খুব ভালো লাগে, ফেভারিট। আর এই খোপাগুলো তো দারুণ, খুবই সুন্দর লাগছে। বাইরেও খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে কানের দুল গলার সেটের। এগুলো সব লং কানের দুল, এত বড় কানের দুল অবশ্য আমি পরি না, দেখি এবার সরস্বতী পুজোতে পরবো ভেবেছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। সাজা দোকান থেকে এই টিপের পাতা ফুল আর নিলাম হলো স্টোন টিপ, হয়ে গেল সাজা দোকান ঘোরা। এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে যাবার পথে এই ঝুড়িগুলো খুব ভালো লাগছিল, সম্পূর্ণ বেতের, এত সুন্দর সুন্দর ঝুড়ি দেখো। ফল রাখার জন্য, পুজোর ফুল তোলার জন্য খুব ভালো লাগে। এই দোকানের কালেকশান বরাবরই ভালো, এটা বিধান মার্কেটের ওপরেই রয়েছে। শিলিগুড়িতে আবার দোকানগুলোতে বেশ ভালো ভালো কালেকশান রাখে। এখন বড্ড খিদে পেয়ে গেছে, কেটে ঘুরে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছি আর ক্ষুধার্ত হয়ে গেছি। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি লুচি আর তরকারি, দেখতেই পাচ্ছ আমরা একদম টুলের মধ্যে বসে পড়েছি রাস্তার ধারে, কি করব। ভালো লাগছিল, আর ফ্রেন্ডদের সাথে তো গল্প করতে করতে খেতে তো ভীষণই ভালো লাগে, কারণ বরাবর তো বাড়িতে নিজেরাই রান্না করি না, করে দেওয়ার তো কেউ নেই, এজন্য এখানেই একটুখানি খেয়ে নিচ্ছি দোকান থেকে। তো বন্ধুরা আমার ব্লগ আজকে এতটুকুই রাখছি, কারণ দোকানে ঘুরে ঘুরে এতটা মার্কেট ঘুরে ঘুরে মাথা ব্যথা হয়ে গেছে পুরো। এখন হানিকে আনতে যাব খাওয়া দাওয়া শেষ করে। তো বন্ধুরা আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।